বিএনপি নেতাদের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা একে একে জামিনে বের হয়ে গেলেও আশিভাগ নেতাকর্মী নির্যাতিত বলে মিথ্যাচার করছেন তারা বিএনপির কারা নিগৃহীত সেই তালিকা প্রকাশ করতে হবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ইফতার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি তিনি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন এই সরকারের আমলে তাদের আশিভাগ নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে এসব মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি আরও বলেন বিএনপির নেগেটিভ রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এ রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে কেউই গ্রহণ করবে না বিএনপি নামে একটি দল সংকুচিত হয়ে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিএনপি ইফতার পার্টি করে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার করে যাচ্ছে এখন তারা বলে দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন কখনোই করেনি বিএনপির চেতনায় এখনও পাকিস্তান